মানে চুল দাঁড়ি কাটা হচ্ছে, দাঁড়ি কাটছে, যেই সময় বিপদের সময় সে খুর শান দিয়ে এখানে চালাচ্ছে, সেই সময় নাপিত বলছে, মানে সেলুনওয়ালা বলছে, এটা কিন্তু ঠিক, ভগবান যদি থাকতো তাহলে এই যে করুণায় এত লোক মরে গেল, ভগবান আছে? এখন যে কৃষ্ণ ভক্ত সে বলবে করছে, আর এদিকে তো চাকু চলছে, কোথায় চেপে বসে যাবে, সে কথা বলতে পারে? সে তখন বলছে, ভাই তুমি একটু মন দিয়ে কেটে দাও, আমি বেইরে যাই। কি তো সে সেলুন বালা তখন বেইরে যাই মানে কি? উত্তর দাও, খুব তো হরি হরি করো, লেকচার মারো, বলো দেখি ভগবান আছে? ভগবান যদি থাকতো তাহলে এখনো মানুষের এত দুঃখ দুর্দশা, এত যন্ত্রণা, এত কষ্ট কেন? তখন সে তো বলছে, ভাই তুই আগে শেভ করে দে, তারপর আমি বলবো। হ্যাঁ, সে তখন তাড়াহুড়ো করে শেভ করে দিয়ে তাকে এবার বলছে, বলো ভগবান আছে? ভগবান যদি থাকতো তাহলে এত দুর্ঘটনা ঘটছে কেন, এত মানুষের কষ্ট কেন? সে তখন দেখলো যে এদের দলে অনেক লোক আছে, তবুও কি ছেড়ে দেব? সে তখন পয়সা দিয়ে বলছে, দেখো তুমি কিছু মনে করো না, আমার মনে হয় সেলুনওয়ালাও নাই, মরে গেছে। সে তো একবারে তেলে বেগুন এসে বলে, আমি ওই মানে ওই শান দিচ্ছি আর বলছে, তুই কি বললি সেলুনওয়ালা মরে গেছে? এখনই তো দাঁড়িয়ে শেভ করলাম, আমি এখনো বেঁচে আছি, তুই কি করে বললি সেলুনওয়ালা মরে গেছে? তো তখন সেই লোকটি বলছে, কৃষ্ণ ভক্ত বলছে, সেলুনওয়ালা যদি বেঁচে থাকলো তাহলে ওই লোকগুলোর তো গোঁপ দাঁড়িয়ে থেকে গেল কেন? মানে যারা দেখবেন এই পাগল না, পাগল ঘুরে তো সে একবারে গোঁপ দাঁড়িয়ে চুল টুল একেবারে বিচ্ছিরি ভাবে গলা পর্যন্ত হয়ে গেছে, তারপরে পরনের কাপড় হাতে তুলে নিয়ে যায়। পাগল তো, তাদের গোঁপ দাঁড়িয়ে চুল বিচ্ছিরি হয়ে আছে। তা কৃষ্ণ ভক্ত বলছে, সেলুনওয়ালা যদি বেঁচে থাকতো এদের এই দুর্দশা কেন? সেলুনওয়ালা বলে তো কথা তো খারাপ না, এই আমি তাদের চুল দাঁড়িয়ে কাটবো, তারা সেলুনে না ঢুকলে আমি কি করব? সেলুনে ঢুকবে, চেয়ারে বসবে, বলবে দাদা শেভ করে দাও, তবে তো আমি চালু করব, ঢুকে না তো আমি কি করব? কৃষ্ণ ভক্ত বলে, এই যাদের যাদের দুর্দশা তারা তো বসেও না, হরি বল বলেও না, তাদের দুর্দশার গতি কি করে হবে? তারাও তো সাধুর কাছে আসে না, বলে না আমাকে মন্ত্র দাও, বলে না আমাকে কৃষ্ণ ভক্তির পথ দেখাও, তো তাদের তো এই দুর্দশা থাকবে, অকালে মরবে এবং কুর্দুষ্য যন্ত্রণায় তারা। বলো রাধা দামোদর কি, কৃষ্ণ কানাইয়া কি, ভগবান আছে কি? সে সেলুনওয়ালা চুপ হয়ে গেল, বলে কথাটা তো যুক্তি আছে, মানুষের যে এই দুর্গতি কেন হবে না? হ্যাঁ, আমাদের অনেকেই ফোন করেও বলে, দেখা হলেও বলে, হ্যাঁ শ্যামসুন্দর প্রভু আপনি তো এত হরিনাম গাইছেন, মাঝে মাঝে দেখি আপনার কীর্তন, আপনারা তো এত কীর্তন করছেন, তাহলে মানুষের এই দুর্গতি কেন? আল্লাহ আপনার যে দুর্গতি আপনি কি টানছেন? হ্যাঁ, মানুষের একটা সভ্যতা নাই। হ্যাঁ, আপনি বাজারের মোড়ের মাথায় দাঁড়িয়ে একজন কীর্তনিয়াকে পা নাচাতে নাচাতে বলছেন, শ্যামসুন্দর দাস আপনারই গতি হয়নি, তা জগতের গতি হবে কি করে? তা আমরা হরিনাম গাইছি বলে এখনো পৃথিবী ধ্বংস হয়নি, হরিনাম যজ্ঞ চলছে বলে এখনো সূর্য নিয়মে ওঠে, জোয়ার ভাটা হয়, ফুল ফোটে, মানুষ শ্বাস নিতে পারছে। যেদিন ধর্ম বলে কিছু থাকবে না তখন সব পাতালে চলে যাবে, ভূমিকম্প হয়ে জ্বলা। হতভাগা, তোমাদের মতো কাপুরুষরাই তো জগৎ জঞ্জাল করে দিল, নিন্দাও করতে ছাড়বে না আর ধর্ম পথেও নামবে না। জগৎ জঞ্জাল কারা করছে?
তোমরা, কিন্তু এই পাষণ্ডী দল এরকমই থেকে গেল। কত মানুষ কৃষ্ণ ভক্তে টলমল করলো, চোখের জলে ভাসলো, আজ নূতন নূতন করে যুবক যুবতীরা ঝোলা মালা নিয়ে কলেজে যাচ্ছে। ভাবতে পারে, হরিনাম চলছে না, হরিনাম শুনছে না। হ্যাঁ, কত মানুষ আজকে ধনী মানি গুণী চোখের জলে হরিনাম দিতেছে। বলল যে 10 বছর আগে কেন জানলাম না এই কথাটা। প্রকৃত সত্য যে যত তাড়াতাড়ি এই তত্ত্বটা জানতে পারবে হরি তত্ত্ব, তার জীবনে তত তাড়াতাড়ি শান্তি আসবে। হরি বিনা কোনো গতি নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সর্বহারা হয়ে আনন্দে বিহ্বল হয়ে রঘুদাস নীলাচল ধামে পৌঁছে গেল। ধারী কি আচ্ছা, কে খালি হাতে যাওয়া যায়? কিছু কিছু জায়গা আছে যার যেমন সাধ্য একটু নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নেই। যেমন সর্বপ্রথম গুরুগৃহে গেলে শিষ্যের অবস্থা অনুযায়ী ব্যবস্থা, আর যেমন আছে একটু কিছু নিয়ে যেতে হয় গুরু সেবার জন্য। রিক্ত হস্তে যেতে নেই, খালি হাতে যেতে নেই। খালি হাতে গেলে তুমিও খালি হাতে ফিরবে। সেবার জন্য কিছু দিতে হয়, কিছু করতে হয়। গুরু সেবা তো জীবনে পারলাম না, তাই তার জন্য কিছু উপঢৌকন নিয়ে যেতে হয়, যেতেই হয়। খালি হাতে যেতে নেই। তীর্থে গেলে খালি হাতে যেতে নেই, তীর্থ অপরাধ হয়ে যায়। কারণ তীর্থকে ধরে রেখেছে তীর্থযাত্রীরা। আপনারা আমরা গিয়ে নোংরা করি, প্রস্রাব করি, সেখানে মলত্যাগ করি, অপরাধ হয়ে যায়। তাই কিছু না কিছু দিতে হয়, তীর্থের সেবা করতে হয়। তীর্থ হচ্ছে স্বয়ং বৈষ্ণবগণ, তাদের সেবা দিতে হয়, তবে তীর্থের কৃপা লাভ করা যায়। আরেকটা জায়গা যেটা হলো, শিশুর জন্ম হলে, নূতন শিশু জন্ম হলে তাকে দর্শন করতে গেলে খালি হাতে যেতেন। কেন না, নূতন জন্ম নিলে তাকে দেব শিশু বলা হয়, মানে দেবতা, এই জন্য তাকে হেঁটো খাওয়াতেন। দেব শিশু একজন, তাকে দর্শন করতে গেলে খালি হাতে যেতেন, কিছু না কিছু নিয়ে নিতেন। আরেকটা জায়গা রাজ দর্শন, মানে রাজাকে দর্শন করতে গেলে খালি হাতে যেতেন। গোবিন্দ দর্শন করলে খালি হাতে যেতেন। এতগুলো বললাম, বাকিগুলো পরে বল। এখন এর মধ্যে রঘুদাস কোনটায় পড়ে? রঘুদাস গোবিন্দ দর্শনে যাবে, জগন্নাথ দর্শনে যাবে, তার হাতে কিছুই নেই, খালি হাত। তাই কি নিয়ে যাবে চিন্তা করলো, বিয়ে হলে কি দিয়ে হয়? বিয়ে কারো হয় না এখানে? বিয়ে হয় না তো? বিয়ে হয়েছে? কি দিয়ে হয়েছে? সোনা দানা, মালা, মালা, কি জ্বালা, ওই একজনই বিয়ে করেছে। বললো তবু মালা মালা, হ্যাঁ, যত সোনা দানা পরেন মালা ছাড়া কালা আসবে না। তাহলে কি মালা, অন্ন প্রাশন হলে কি লাগে? মালা। বৈষ্ণব সেবা হলে কি লাগে? মালা। দেশে মন্ত্রীরা এলে কি লাগে? মালা। কি জ্বালা, হ্যাঁ, বৈষ্ণবের গলায় কি দিতে হবে বরণ করতে গেলে? মালা। ভগবান দর্শন করতে গেলে কি দিতে হবে? মালা। এই তো মিটে গেল জ্বালা। রঘুদাসের সিদ্ধান্ত হয়ে গেল, আমিও মালা নিয়ে যাব, গোবিন্দ দর্শন করব, জগন্নাথ দর্শন, মালা নিয়ে যাব। মালা পাবো কোথা? মালা মালা মালা। হঠাৎ দেখে জগন্নাথ মন্দিরে উঠতে গিয়ে সিঁড়িতে মালা বিক্রি হচ্ছে, ঝুড়িতে করে। হ্যাঁ, দুপুর বেলা পৌঁছে গেছে ভক্তমণ্ডলী মায়েরা, আর সে দোকানদারের একটু ঝিমু নিয়ে এসেছে দুপুর বেলা। খরিদ্দার নাই তো, তাই এরকম তাল দিচ্ছে। আর এত সহজ সরল জিলেপির প্যাঁচ নয়। সে গিয়ে বলে, ও মা, ও জগন্নাথ, এই তোমার দোকানদারি হয়ে কিরকম ঘুমোচ্ছে দেখো, খরিদ্দার আসবে আর যাবে। তো সে কি করেছে, এই মাঝখানের মধ্যমা অঙ্গুলিটা দিয়ে তার বুকে যা খুঁচে দিয়েছে, সে চমকে ঘুম ভেঙে গেল। সে তো উড়িয়া, সে রেগে চোখ পাকিয়ে বলছে, তুই সরা অন্ধা হচ্ছি, মু নিদ যাওছি, তুই দিকুচি নাই, তুকে মারি কিরে পুগাই দু। কেমন সে রেগে, এ তো উড়িয়া ভাষা জানে না, সে বলে বোধ হয় আমাকে বসতে বলছে।
কি ভালো হলো, সে যে বলছে তুকো মারি গিরি পুগাই দুব, মানে মেরে মেরে ভাগিয়ে দেবে, সে তো বুঝতে পারেনি। সে বলছে পোলা তুই বসে পো, সে ভাবছে, সে বসে বলছে দাদা হ্যাঁ তুমি ঘুমোচ্ছিলে তোমাকে জাগিয়ে দিয়েছি, মালা 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 নিবি, তারা সব ভাষা জানে, এ ব্যবসা করে সব ভাষা শিখেছে, তুই বাঙালি মালা নিবি কটা নিবি? রঘুদাস বলে কি দয়া, বলে কতগুলো নিবি? একটা, একটাই দিলে হবে, একটা নিবি? এই নে এই নে এই নে। এখন মানুষের হাত কটা? ও তোমাদের বয়স কম, নাহলে তিনটে হবে। আরে একটা হাত ডাইনে বাঁয়ে আছে, আর একটা হাত বেরোয় না, তার নাম হচ্ছে অজুহাত। নানান অজুহাত দেখাই না, হরিনাম শুনতে ভালো লাগে কিন্তু যেতে পাচ্ছি না, এই এক অজুহাত। হ্যাঁ আমার স্ত্রীর সর্দি সর্দি করছে তাই যাব না, হ্যাঁ তা এ এক অজুহাত, এই জন্য তিন হাত। তবে স্বাভাবিক মানুষের দুটো হাত। এখন দোকানদার কি করেছে, এক হাতে এরকম মালা নিয়েছে, আর এক হাত ধাই কিড়কিড় ধাই কিড়কিড় টঙ্কা দিবু মালা নিবু। সে রঘুদাস তো বুঝতেই পারে না, সে জানে ভালো লোক মালা দিবে, কিন্তু এই যে ধাই কিড়কিড় ধাই কিড়কিড়, এটা উড়িষ্যার ভাষা, ধাই কিড়কিড় ধাই কিড়কিড়ি মানে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, হ্যাঁ টঙ্কা বের করো তাড়াতাড়ি। আমি তো ওই উড়িষ্যায় গিয়ে প্রথমে ওই ভাষাটাই ঘর নিয়ে আসি, কি বলতে ভালো লাগে, ধাই কিড়কিড় ধাই কিড়কিড়ি, বেশ চমৎকার লাগে, বাচ্চারাও ওটা তুলে নেয় ফটাং করে, আর কিছু শিখুক আর নেই শুধু ওটাকে। হ্যাঁ যাই হোক, সে বলছে ধাই কিড়কিড় ধাই কিড়কিড় টঙ্কা দিবু মালা নিবু। রঘুদাস বলে এখানেও টঙ্কা, তাহলে আর ঝঙ্কা কোথা, ফাঁকা আর কোথা, দাদা এত তো বিক্রি করলেন জীবনে, একটা মালা দাও না গোবিন্দের গলায় দেব। হ্যাঁ সে দোকানদার রেগে ওকে যেরকম খুঁজেছিল না, সেও এরকম এমন ঠেল দিয়েছে, সিঁড়ি থেকে বেচারা গড়ে গড়ে একবারে রাস্তায় গিয়ে পড়লো, চোখের জলে ভেসে উঠল রঘুদাস। দেখেন আপনারা, আমরা মনে করি না কৃষ্ণ ভক্ত মানে রান্না করতে হবে না, চাষ করতে হবে না, বেশ সরু চালের অন্ন খাবে। কোনো জিনিসই কেউ যখন ওপরে উঠবে সিঁড়ি না বেয়ে উঠতে পারে না, সাধনা না করে কেউ ওপরে যেতে পারে না। সাধনা মানে কি, উল্টো গতি, কষ্ট সাধন, কিচ্ছু সাধন, ত্যাগ বৈরাগ্য কত কিছুর পরে তবে একটা ধাপ একটা সিঁড়ি অতিক্রম। যারা লেখাপড়া করে পাশ করে অতিক্রম করে, বেঞ্চ বদল করে, ক্লাস বদল করে, ও কি এমনি ও বিড়ি খেয়ে তাস খেলে আড্ডা দিয়ে নয়, তাকে রাত জেগে অনেক পড়তে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, বিনা পরিশ্রমে মেহনতিতে কেউ বড় হয় না। তাই দেখুন কৃষ্ণ ভক্ত এত সোজা নয়, পদে পদে পলে পলে পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষাগুলোই হচ্ছে তোমাকে ক্রমোন্নতি আরো ওপরে নিয়ে যাওয়ার জন্য। চোখের জলে কেঁদে উঠল রঘুদাস, হে প্রভু মন্দিরে এসেও তোমার কাছে যেতে পারলাম না, খালি হাতে কি করে যাব, একটা মালা পেলাম না, আমাকে মেরে ফেলে দিল রাস্তায়, তবে ঠিকই করেছে, কারণ উনি তো দোকানদার, বিক্রির জন্য এনেছে, আমার তো পয়সা নেই, তবে আমি সেইখানে যাব যেখানে ফুল ফোটে, আমি ফুল তুলে নিজে মালা গেতে আমি তোমার গলায় দেব। পথ চলিতে